আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আমি এখন অবস্থান করছি রিয়াদের আরেকটি মোস্ট পপুলার শপিং মল, যে মলটির নাম হচ্ছে সালাম মল। আমি এখন আপনাদেরকে এই সালাম মলটির ভিতরে যাব এবং এক্সিটে দেখানোর চেষ্টা করব এই সালাম মলটি দেখতে কেমন বা কে আসো বিষয়। সো আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন এই সম্পূর্ণ ব্লগ। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই সালাম মলটির এন্ট্রান্স গেটটি। আমরা এখন এটি ভিতরে যাবো এবং দেন আপনাদের সাথে এক্সিটে দেখানোর চেষ্টা করব এই সালাম মলটি দেখতে কেমন বা কে আসো বিষয়। ফাইনালি আমি চলে আসলাম সালাম মলের ভিতরে। এখন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো এক্সাক্টলি সালাম মলটি দেখতে কেমন বা কে আসো বিষয়। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সালাম মল। আমি এখন ফাইনালি চলে আসলাম ভিতরে। এখন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এই সম্পূর্ণ সালাম মলটি দেখতে কেমন বা কে আসো বিষয়। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর অসাধারণ ডেকোরেশন করা এই সম্পূর্ণ সালাম মলটি। সালাম মলের ভিতরে আমরা পেয়ে যাচ্ছি জারার একটি শোরুম। আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন কি অসাধারণ এই সম্পূর্ণ সালাম মলটা। অনেকটা কালারফুল লাইটিং করে এবং নামে নামে বিভিন্ন ধরনের শপ আছে এটার ভিতরে। দেখতে পাচ্ছেন কত সব নামি দামি শপ আছে সালাম মলটির ভিতরে এবং অনেকটা কালারফুল লাইটিং করা এই শপিং মলটি। দেখতে পাচ্ছি ইন্টারেস্টিং হচ্ছে সালাম মলের ভিতরে আরো ছোট ছোট বিভিন্ন ধরনের স্টল আছে এবং এখান থেকে মানুষজন বিভিন্ন জিনিসপত্র কিনতেছে এবং স্পেশালি এখানে বিভিন্ন ধরনের আবাই। দেখতে পাচ্ছেন এই দোকানটি, সম্পূর্ণ দোকানটি হচ্ছে সেন্টের দোকান। বিভিন্ন ধরনের বকুর অ্যারোবিয়ান স্টাইলের বকুর স্টাইলিশ স্টোরি তারা এখানে রেখেছে। দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর সুন্দর কালারফুল ওয়াটারের শব্দ, সুন্দর ইন্টারেস্টিং। আপনাদেরকে মোটামুটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এই সম্পূর্ণ সালাম মলটি। আপনারা দেখতে পাচ্ছেন কি বিশাল বড় এই মলটি এবং বিভিন্ন নামি দামি সব শপস আছে এই সালাম মলটির ভিতরে। এখানে দেখতে পাচ্ছেন আরেকটি নিউ ইয়র্কারের একটি ব্র্যান্ড সালাম মলের ভিতরে। সালাম মলের ভিতরে আমরা পেয়ে যাচ্ছি ম্যাক্সের একটি ব্র্যান্ড। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিটি ম্যাক্সের একটি শাখা এই সালাম মলের ভিতরে। এছাড়া সালাম মলের ভিতরে আমরা পেয়ে যাচ্ছি হাইপার পাঙ্গার একটি শাখা। আপনারা দেখতে পাচ্ছেন মলের ভিতরে আমরা পেয়ে যাচ্ছি ব্লু রেজ একটি শাখা এবং তার সাথে বাসে মলের ভিতরে আমরা পেয়ে যাচ্ছি এডিটাইসের একটি অরিজিনাল শপ। দেখতে পাচ্ছেন পাচ্ছেন কি অসাধারণ মেয়েদের অলামেন্টস সালাম মলের ভিতরে। আমি এখন অবস্থান করছি সালাম মলের গ্রাউন্ড ফ্লোরে। এখন আমি আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করব গ্রাউন্ড ফ্লোরে কী কী ধরনের শপ আছে বা এক্সেট্রা থিং। ফ্লোরে আমরা সর্বপ্রথম পেয়ে যাচ্ছি রেড টেকের একটি শপ। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে আরেকটি শপ ওকে দি। আমরা এখন অবস্থান করছি গ্রাউন্ড ফ্লোরে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের ভিউ এবং গ্রাউন্ড ফ্লোরে বিভিন্ন শপগুলো।
যে সালাম পার্কের ভিতরে ফুড কোর্ট দেখতে পাচ্ছেন, বিভিন্ন ধরনের নামি দামি রেস্টুরেন্ট আছে এই ফুড কোর্টের ভিতরে। সালাম মলে আমরা পেয়ে যাচ্ছি MOUV আর একটি সিনেমা হল। ছিল আমার আজকের ব্লগ, আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম এই সালাম মলকে দেখতে কেমন বা কি আসল বিষয়। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও, সি ইউ নেক্সট ওয়ান।